বন্ধুরা, আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আজকে আমি একটি বাড়িতে চলে এসেছি। তো একটা বাড়িতে যে বেশ কয়েকটি সিআরসি টিভি আছে, ওনাদের হয়তো কোনো ওরকম মানুষ নেই যার কারণ নিয়ে যেতে পারে না। তো আমি তাদের রিকোয়েস্টে বাড়িতে চলে এসেছি। এখন ওই টিভিতে এখন কাজ করবো। এই টিভিটি টিভিটা কী হতেছেন, প্রথমত রোগ হচ্ছে সুতা হরিজন্টাল, যেই প্রবলেম সেই প্রবলেমের সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে ছবি আসে তো ছেড়ে দেয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই ছবিটি চলতেছে, তারপর কালার তো ঠিক নেই, বলতে গেলে অনেকটাই প্রবলেম। তো আমরা এটা এখন রিপেয়ারিং করবো এবং আপনাদেরকে দেখাবো আমরা কি রিপেয়ারিং করি এবং কিভাবে এটা ঠিক করি। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন শুরু করব কাজটি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই জেবিকো সিআরটি টিভির মডেলটি হচ্ছে, মডেল নং হচ্ছে 2120FI। আপনারা দেখতে পারতেছেন এটার পাওয়ার ভোল্টেজ হচ্ছে এসি 90 ভোল্টেজ থেকে চলবে 260 ভোল্ট পর্যন্ত। তো এটা ওয়াট হচ্ছে 75 ওয়াট। তো যাই হোক, এটার যে অরিজিনাল মেশিন ছিল সেটি এখন নেই, এটাকে বাইপাস অন্য সার্কিট দিয়ে কাজ করেছে। তো যেই সমস্যাই হোক না কেন, আর যেই সার্কিটই লাগানো হোক না কেন, আমরা সেটা এখন রিপেয়ারিং করব। এখন এটা খুলে নেব। তো বন্ধুরা, আমরা টিভিটি খুলে নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কারণে সাধারণতভাবে ছবি ছেড়ে দেয়, কিন্তু তার কোনো কোড দেখা দিতে পারছি না। এখন এটাকে মিটারে মেপে খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুপাতে সলিউশন দিতে হবে। আমরা এটা এখন খুঁজে বের করব যে আসলে কি কারণে এই সমস্যাটা টিভির হয়েছে। ছবি আসে তো যায়, যায় তো আসে, এই একটা অবস্থা। তো বন্ধুরা, আমি খুঁজতে খুঁজতে পেলাম এটা যে পরিমাণ 33 ভোল্টের প্রয়োজন, সেখানে ভোল্টেজ হলো মাত্র 25 ভোল্ট, এবং আমি এখন সেই 25 ভোল্ট থেকে এটাকে 33 ভোল্টে আবার পুনরায় রূপান্তর করব। তার জন্য কিছু পার্টস নষ্ট হয়ে গেছে, সেই পার্টসগুলো এখন আমি লাগাচ্ছি। প্রথমে তো পার্টসটি খুলে নিতেছি আমি। একটি ফিল্টার ক্যাপাসিটার, দেখানোর সাথে দেখতে পারতেছেন একটি দুটি তিনটি পার্টস অলরেডি খারাপ হয়ে গেছে। তো এই তিনটা পার্টসে আমি চেঞ্জ করে নতুন লাগিয়ে দেব, তাহলেই হয়তো টিভিটি ওকে হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পারলেন আমি পার্টসগুলি নিয়ে নিলাম, তিনটি পার্টস, এখন এটি লাগিয়ে দেব।
কি ইয়ার চার্জারের কয়েল বাঁধবে না? কত করে বাঁধবেন এই কয়েল? চার্জার হলো 3,000 টাকা কিনতে পাওয়া যায়, বর্তমান 5,000। হ্যাঁ 5,000 টাকা। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি এখন কাজ মনে গিয়ে গেছে কু আর 10,000 কুয়ে দিছি একদম। আমি সোল্ডারিং করে নিলাম, দাও 10,000 দিয়ে দাও গেছে হয়। তো বন্ধুরা আমি সমস্ত পার্টসগুলি লাগিয়ে নিয়েছি, এখন আবার পুনরায় এটা সেট করব এবং দেখব এটার কি পরিস্থিতি। তো আশা করি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 90%, কারণ এই সমস্যার কারণেই এই সমস্যাটা হয়েছিল। আমি লাইনটি দিয়ে নিলাম এবং এখন এটিকে আমি নতুন করে অটোর চার্জ দিব। দেখি কিরকম চ্যানেলের পরিস্থিতি। দেখতে পাচ্ছেন এখন চ্যানেল সার্চ নিতেছে, একটার পর একটা চেঞ্জ হচ্ছে। আপনাদেরকে আরো গভীরভাবে দেখাচ্ছি। বন্ধুরা এ পর্যন্ত 50টা চ্যানেল চলে এসেছে, এখন পুরো চ্যানেলটি আবার নতুন টিভির মতন আবার চ্যানেল আসতে থাকবে। তো আগে যেই সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পারতেছেন। তো আমি আরও একটু, তো বন্ধুরা এই মুহূর্তে কারেন্ট চলে গেল, আবার একটু কারেন্ট আসলে আমি আপনাদেরকে দেখাবো।